नमस्कार সবাইকে আরো এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে দু থেকে তিনটে আপডেট নিউজ শেয়ার করা রয়েছে। প্রথম আপডেট নিউজ তোমাদেরকে যেটা দেব সেটা হচ্ছে কলকাতা ফুটবল লিগে আজকেই প্রথম ম্যাচে নেমেছিল মোহনবাগান দল পাঠচক্র ক্লাবের বিরুদ্ধে। মোহনবাগান দল 3-1 গোলে এই ম্যাচটা জিতেছে। তিনটে গোল তিনটে পয়েন্ট প্রথম ম্যাচেই তুলে নিতে পেরেছে মোহনবাগান দল। আর এই ম্যাচে গোল করেছে মোহনবাগান দলের হয়ে সুমিত রাঠি, টাইসন সিং এবং ইনজংশন সিং। তো এই তিনজনের গোলে 3-1 গোলে পাঠচক্রের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জিতে নিয়েছে মোহনবাগান দল। এর পরের যে আপডেট নিউজটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কমপ্লিট একটি সাইনিং কমপ্লিট করে নিয়েছে। বিদেশি প্লেয়ার ব্রাজিলিয়ান ফুটবলার আইবোসন মিলো 33 বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। এই প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কমপ্লিটলি সই করিয়ে নিয়েছে। তো নেক্সট সিজনে তিনি খেলবেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে। দুরন্ত প্লেয়ার, লাস্ট সিজনে দুরন্ত পারফরমেন্স তিনি করেছেন। মোটামুটি 21-22 সিজনে তিনি তো 17টা মতো গোলও করেছিলেন তার সেই দলের হয়ে, তার পুরনো দলের হয়ে। তো এই প্লেয়ারটি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে আসলে হয়তো আইএসএলেও তিনি তার পারফরমেন্স মেলে ধরতে পারেন। এর পরের যে আপডেট নিউজটা দেবো সবশেষে সেটা হচ্ছে প্রীতম কোটাল, তারপর হরমিপম এবং সাহাল, এই তিনজনের যে ডিলটা নিয়ে এতদিন ধরে আলোচনা হয়ে আসছে যে কবে এই ডিলটা নিয়ে ফাইনাল আপডেট আসবে। তো এখন সেই সময় চলে এসেছে। গতকালই সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন্স হয়েছে। তো এখন কিন্তু সঠিক সিদ্ধান্ত এবং সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে ফুটবলাররা এবং টিমরাও কিন্তু এই তিনজন প্লেয়ারকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নেবে যে কোন প্লেয়ার কোন দলে যাচ্ছে, প্রীতম কোটাল কী করবে বা করবে না, সাহাল আব্দুলকে দলে নিতে পারছে কি পারছে না মোহনবাগান দল, সব বিষয়টা নিয়ে কিন্তু ফাইনাল আপডেট হয়তো এই উইকের মধ্যেই চলে আসবে বা খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকের এই ভিডিওতে এই দু থেকে তিনটে আপডেট নিউজ শেয়ার করার ছিল। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।